হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে নাফ খেয়ে ব্রেকফাস্ট করিয়ে এখন প্লে টাইমের জন্য ওকে রেখে দিয়েছি। ও প্লে করতে খুবই ভালোবাসে, এটা ওর মর্নিং টাইমের রুটিনই। খুব ভালো লাগে যখন ও সকালে খেলাধুলা করে, আমি বসে বসে দেখি ওর প্লে। এখন নাভানো ঘুম থেকে উঠে গিয়েছে, তো আমি জিজ্ঞেস করলাম কি ব্রেকফাস্ট খাবে, তো ও বলে ব্রেকফাস্ট আজকে করবে না, ওর জুস খাবে। ওকে জুস দিয়ে দিয়েছি। তো মনে মনে চিন্তা করছি ওকে কি ব্রেকফাস্ট বানিয়ে দেবো, যেহেতু বলছে সিরিয়াল বা কর্নফ্লেক্স খাবে না। চিন্তা করছি মনে মনে ও কী খাবে বা আমরাও কী খাবো, যেটা সহজে বানানো যায়। তো চিন্তা করার সাথে সাথে প্যানকেকের কথা মনে পড়লো, তো প্যানকেক বানানোর জন্য চলে আসলাম কিচেনে। তো একটা ডিম দিয়েছি, দুধ, পরিমাণ মতো চিনি, তেল, লবণ অল্প পরিমাণ, বেকিং পাউডার আর ভ্যানিলা এসেন্স দিয়েছি। এখন আমি পরিমাণ মতো ময়দা মিশিয়ে নেব। ময়দা মেশানোর পর ভালো করে উইস্ক করতে হবে এই ব্যাটার থেকে। ব্যাটারটা ভালো করে উইস্ক করার পর আমি একটি প্যানে প্যানকেকটা বানাবো। ওইদিকে আমার নাভানো চলে এসেছে, আমি যখন প্যানকেক বানাচ্ছি ও বলছে কেক বানাচ্ছি কিনা, তখন বললাম না আমি প্যানকেক বানাচ্ছি। ও খুবই খুশি হয়েছে প্যানকেকের কথা শুনে, তো আমাকে বলছে ও হেল্প করবে। আমি বললাম না বাবা তুমি এখন পারবে না, আমি বানিয়ে ফেলি। তো না বলছে না না আমি বানাবো, আমি বানাবো। তো আমি ভুলে গিয়েছিলাম ওই সময় ভ্যানিলা এসেন্স দেওয়ার জন্য, তো এখন দিয়ে দিয়েছি। প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে প্যানকেকগুলো হচ্ছে। তো নাভানকে প্যানকেক দিয়ে দিয়েছি ওর ব্রেকফাস্ট, ও প্যানকেক এনজয় করছে আর কার্টুন দেখছে। এখন ব্রেকফাস্ট শেষে যত থালা বাসন বের হয়েছে সব কিছু আমি ক্লিন করে নিচ্ছি।
সব সময় আমাদের ব্রেকফাস্ট করার পর প্রচুর থালা বাসন সব কিছু ভরে যায়, তো আমি ক্লিন করে নেই, ঘরও ক্লিন করে ফেলি ওই সময়। এখন আপনাদেরকে মৃগেল মাছ ভাজা রেসিপিটা শেয়ার করব, আমি যেভাবে পছন্দ করি ঠিক সেইভাবে। তো এখানে মৃগেল মাছকে ভালো করে ধুয়ে লবণ লেবুর রস দিয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পর পানি ঝরিয়ে আমি একটি বোলে রেখে দিয়েছি। এখন হলুদ মরিচ ধনে জিরা সব মশলা একটু একটু করে মাছে দিয়েছি, তেল এবং রসুন বাটা দেওয়ার পর ভালো করে মাখিয়ে আমি ডিপ ফ্রাই করে নেব। এখন মৃগেল মাছকে আমি ডিপ ফ্রাই করে নিচ্ছি তেলের মধ্যে, ভালো করে উলট পালট করে ভাজতে হবে। আমি এই ফিশ ভাজাটা অনেক পছন্দ করি। ওইদিকে নাভানের জন্য নাভের জন্য খিচুড়ি বসিয়ে নিয়েছি। যে ফ্রাই প্যানে আমি মাছ ভেজেছিলাম ওই ফ্রাই প্যানেই এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, অল্প পরিমাণ হলুদ মরিচ ধনে জিরে কারি পাউডার দিয়েছি, পাপরিকা পাউডারও দিয়েছি সামান্য পরিমাণ। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর ভাজা মাছটুকুও দিয়ে দিয়েছি, তারপর শেষে আমি ধনে পাতা দিয়ে দিয়েছি। তো এই মাছ খুবই মজা হয়েছে, একটু মাছ ভেঙে গেলেও টেস্টের কোনো পরিবর্তন হয়নি। আপনারা বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।